গুড মর্নিং পাপিয়াশনাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 9:30 আর আজকে হচ্ছে সোমবার। এখন আমি আমার মেয়েকে ব্রাশ করাতে এসেছি। আজকে সাধারণত ওকে আমি হাত দিয়ে মাজাচ্ছি, তার কারণ হচ্ছে ও একবেলা ব্রাশ করে আর একবেলা হাত দিয়ে দেখাচ্ছি। তো আজকে ও নাছোড়বান্দা ব্রাশ করবেই না জোর জবরদস্তি। এখন ওকে আমি ব্রাশটা জোর জবরদস্তি করালাম, হাত দিয়েই মাজালাম আমার আঙুল দিয়ে। তো মুখ ধোয়া হয়ে গেছে, ধোয়ার পর এখন ওকে আমি একটু মাথাটা আছড়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ওর এখন আমি খাবার তৈরি করছি, ওকে আজকে দেবো আমি চিড়ে। তো ওকে আমার খাওয়ানো হয়ে গেছে, খাওয়ার পরে আমি এসেছি আবার রান্নাঘরে যথারীতি। আজকে রান্নাঘর পরিষ্কার করবো, বুঝতেই পারছো দেখে। এখানে আমি আমার বাসন রাখার যে বক্সটা রয়েছে, ড্রয়ারটা, সেটা পরিষ্কার করছি খুব ভালো করে। এটাকে আমি আগে শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন পরিষ্কার করা হয় না, প্রচণ্ড ময়লা হয়ে গেছে। বাসনের যে জলের যে দাগগুলো না, এগুলো খুব মানে লেগে রয়েছে একদম। তো আমার প্রথম বক্সটা পরিষ্কার করা হয়ে গেছে, এবারে আমি দ্বিতীয় বক্সটাই ধরব। তো দ্বিতীয় বক্সটাতে এখানে আমার দুটো খোপ রয়েছে, একটাতে আমি হাতা খুন্তি বেলুন চাকি টুকিটাকি রাখি, আর পাশেরটাতে আমি রাখি হচ্ছে ছোটো ছোটো কিছু বাটি প্লেট ট্রে এইগুলো রাখি। তো আমি কলিং দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিচে আমার আরেকটা বক্স রয়েছে, কিন্তু নিচেরটা আজকে পরিষ্কার করব না, কারণ নিচেরটা সেরকম খুব একটা ব্যবহার হয় না। তো এরপরে আমার মেয়েকেও দেখতে পাচ্ছ রান্নাঘরে, ও চলে এসছে, ও মায়ের সাথে হেল্প করতে এসছে। মেয়েরা থাকলে মায়েদের তো কোনো চিন্তা হয় না, ও কাজ করবে না বাড়াবে ভগবানই জানে। আর নিচেও আমার কিছু কৌটো রাখা আছে, সেগুলো আমি সাইড করে রেখেছি, ওগুলো আমার পরিষ্কার কৌটো, ওগুলো আমি পরে পরিষ্কার করে আর একবার ঢুকিয়ে দেবো ভেতরে। এরপরে আমার দেখো সিলিন্ডারের ভেতরটাও আমি পরিষ্কার করছি, যে এই খোপটাতে আমি মানে যেই ড্রয়ারের ভেতরে আমি সিলিন্ডার রাখি, এটা একটা মানে পাল্লা করা। তো এই সিলিন্ডারের ভেতরটাও পরিষ্কার করেছি, তারপরে আমি স্প্রে করে দেব, কারণ হচ্ছে প্রচণ্ড আরশোলা হয়। পরিষ্কার হয়ে গেছে আমার, এখন আমি রান্নাঘরে এসে আমার যে পরিষ্কার করার কাপড়গুলো আছে সেগুলো আমি গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। গুড ইভিনিং পাপিয়াশনাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। এখন বাজে বিকেল 4:30, আর বকবক তো অনেকক্ষণ আগে থেকেই শুরু করে দিয়েছি, বুঝতেই পেরেছো। আর প্রচুর কাজ হয়েছে, খাটা খাটনি হয়েছে, দুটো হাত প্রচণ্ড ব্যথা, আর সারাদিন একদমই কথা বলার সময় পাইনি গো তোমাদের সাথে, কারণ রান্নাঘরটা তো দেখলে যা অবস্থা ছিল, বাপরে বাপ। যাই হোক, এখন একটু ফ্রি হলাম, এই জন্য এখন একটু গর্ব করছি। আর আজকে মাথাটা ঘষেছি, অনেক দিন পরে মাথা ঘষেছি, সিঁদুর টিঁদুর কিছু এখনো করিনি, হাত দুটো পুরো ব্যথা হয়ে গেছে, তাও এখনো পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি। নেক্সট দিন সোনাই বাড়িতে থাকলে আর একবার রান্নাঘরটা ধরবো, তাহলে বেশি কিন্তু বকবক করবো না, ঠিক আছে, কারণ অনেক সকাল থেকে শুরু করেছি তো, বুঝতেই পারছো। আর দুপুরবেলাও আজকে রেস্ট নিইনি একদম, সোনাই একটু আগে এলো, আমিও স্নান করে খাওয়া দাওয়া করে উঠলাম। আর চলো তাহলে রান্নাঘরটা দেখাই, হ্যাঁ কিরকম কি পরিষ্কার হলো। আর পেছনে দেখতে পেয়েছো মিক্সিটা এখনো পরিষ্কার করা হয়নি, মিক্সিটা পরিষ্কার করবো, দেখি সন্ধ্যের দিকে বসে একটু পরিষ্কার করে নেব। আর আজকে তো রান্নাবান্না কিছুই ছিল না, রান্নাবান্না ছিল না বলেই কিন্তু করতে পেরেছি কাজটা। টিভিটা একটু আসতে দাও না, টিভিটা এত জোরে আমার কথা শোনা যাবে না, টিভির আওয়াজটাই পাওয়া যাবে, তো ওই কারণে আর রান্নাঘরটা আজকে পরিষ্কার করতে পারলাম, নালে যা অবস্থা ছিল। আর আগের মাসে আমি পরিষ্কার করেছিলাম, তখন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এই মাসেও যখন পরিষ্কার করছি আর একবার একটু শেয়ার করে নিই তোমাদের সাথে, ভালোই হবে। রান্নাঘরটা মাঝে সাঝে একটু পরিষ্কার করাটা ভালো, কারণ কি রান্নাঘরে তো আমাদের প্রচুর মশলাপাতি এটা সেটা থাকে, ভীষণ আরশোলার কিন্তু উপদ্রব বাড়ে রান্নাঘরে। ই বাবা শোনো, তোকে সবাই দেখে নেবে, ছি ছি ছি, এখানে আসিস না, ছি ছি ছি, এখানে আসিস না, ছি ছি ছি, এই বাবা সবাই লজ্জা পেয়ে যাবে, আপেল খেয়ে সোজা হওয়া আসবে, আপেল দুটো প্যান্টটা পরে নিতে হবে, ছি 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 ছি, এ বাবা ছি 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 ছি, তুই কিছু বলবে কেন দিছি এ বাবা? তো ও তো ঘুম থেকে উঠে গেছে, আজকে তাড়াতাড়ি যাই হোক। আর সোনাই এখন পেছনে বসে কি করছে দেখবেন,
দাঁড়ান, ও এখন পেছনে বসে আপেল কাটছে মেয়ের জন্য। তো তাহলে চলো রান্নাঘরটা তোমাদেরকে দেখাই কিরকম কি পরিষ্কার হলো না হলো। আর রান্না বান্না বললাম যে কিছুই আজকে সকালবেলা করিনি, কারণ গতকাল রাত্রে মাংস রান্না করা হয়েছিল, যেহেতু দুপুরবেলা কালকে ডাল আলু ভাজা ভেন্ডি ভাজা এইসব করা হয়েছিল। সোনাই কালকে অফিস গেছিল, পোলিও ছিল বলে, মানে হ্যাঁ কালকে তো পোলিওর দিন ছিল ওই জন্য, আর সেই কারণে রাতে রান্না হয়েছে। আর রাতে রান্না হয়েছে বলে সকালবেলাটা হয়ে গেছে, সকালে না দুপুরে হয়ে গেছে, কারণ সকালে সোনাই চাউমিন নিয়ে গেছে, আমি চাউমিন খেয়েছি, মেয়ে খেয়েছে চিড়ে খেয়েছে সকালবেলা, তো এই জন্য আর রান্নাটা ধরা হয়নি। রাতে যা খেয়েছি খেয়েছি, সেই রান্নাটুকু ধরা ছিল, ডালও ছিল হয়ে গেছে, উপরি পাওনা মাংসের সাথে ডালও ছিল, তো ওই জন্য দুপুরবেলা হয়ে গেছে। তো ভাবলাম সকালবেলাটা বেকার, সময়টা নষ্ট কেন করবো, তাহলে রান্নাঘরটাই আজকেই ধরি, কারণ সবসময় ধরা হয় না, মেয়ে তো দুষ্টুমি করে বুঝতেই পারছ। আর রান্না আজকেও তাই, রান্নাঘরটা পরিষ্কার করতে লেগেছি, ও দুনিয়া যত বাসন ছিল সব ছড়ালো, তারপরে আলু মানে আলু পেঁয়াজ রসুন সব আমার যে কোথায় ঢুকে গেছে খাটের নিচে, তো মনে হচ্ছে ম্যাক্সিমাম চলে গেছে। আর আমার খাটের নিচে একবার ঢুকে গেলে কিছু আর বের করা যায় না, এখন ভগবানই জানে কটা ছড়িয়েছে আর কটা আমার ঝুড়িতে রয়েছে। তাহলে চলো হয় রান্নাঘরটা দেখাই, বেশি লেট করে লাভ নেই তাই না, অনেক সকাল দিয়ে শুরু করেছি আজকে, বেশি বকবক করলে তোমাদের মাথা তো হ্যাং হবে, আমারও মাথা হ্যাং হয়ে যাবে, না দেখালে আবার তোমরা ভাবে কি রে ভাই এই মহিলা যা কাজ করছে আমাদের দেখাচ্ছে না, কি সব করছে ভুলভাল। তাহলে চলো প্রথমেই বলি, এইখানে আমার রয়েছে ঝুড়ি, যে ঝুড়িটার মধ্যে আমার রয়েছে লাইটার কাচি, আর এখানে থাকে হচ্ছে ছুরি। তো এই ঝুড়িটা আমি আগে এখানে রাখতাম না, আগে আমার একটা কৌটো ছিল, মানে ওই ছুরি কাচি রাখার যে ইসেগুলো হয় আর কি, স্ট্যান্ডগুলো, তো স্ট্যান্ডটা এই মুহূর্তে নেই, সেই জন্য আপাতত এখানেই আমাকে এগুলো স্টক করতে হয়েছে। এই সাইডে রয়েছে হচ্ছে নুনের ঘট, মানে ওই নুনের কৌটো আর কি, আর তেলের ডিব্বা, তার উপরে তেলের কাপা রয়েছে। এই নুনটা আমার রান্নাঘরের ব্যবহার হয়, আর বাইরে একটা নুন আলাদা আছে। এখানে আমার মশলাদানি রয়েছে, মশলাদানিটা আমি আজকে পরিষ্কার করিনি, তার কারণ আমি কিছুদিন আগেই মশলাদানিটা পরিষ্কার করেছিলাম, আর আমি একবারে সব কৌটো জমা করে রাখি না, আমি যেদিন আমার মশলাদানির সব মশলা শেষ হয়ে যায় আমি সাথে সাথেই ধুয়ে ফেলি, তো এই জন্য আজকে এটা পরিষ্কার করিনি, এটা আবার মশলাগুলো শেষ হয়ে গেলে তখন আবার ধুয়ে নেব। আচ্ছা, এইটা আমার এই স্ল্যাবটা কিন্তু নতুন করা হয়েছে, নতুন বলতে লকডাউনের ভেতরেই করা হয়েছিল, তখন তোমাদের পুরো রান্নাঘরের ডেকোরেশন আমার দেখানো হয়নি, এর উপর আগে আমার ঢালাই ছিল, ওটাকে ভেঙে এই পুরো এইরকম পাথর মানে স্ল্যাব বসিয়ে দেওয়া হয়েছে আর কি, টাইলস বসিয়ে দেওয়া হয়েছে। আর আমার এই জানলার এইটার সাথে আর এই এই নিচের গ্যাস রাখার এই জায়গাটা কিন্তু পুরো ম্যাচ, মানে একই টাইলস। তো জানলার এই জায়গাটা আমি আজকে পরিষ্কার করেছি যতটুকু পেরেছি, জানলাগুলো কিন্তু এখনও ময়লা রয়েছে, জানলাগুলো কিছু করতে পারিনি, তার কারণ আমি একা তো অত করা যাচ্ছিল না, নেক্সট দিন যেদিন সোনাই থাকবে সেদিন ওকে দিয়ে এগুলো পরিষ্কার করাবো। আর এখানে গ্যাসটা এখনও এটা তোলা হয়নি, কারণ গ্যাসটা এসে আমার মালা দিয়ে এই মানে গ্যাসের এই ওভেনটাকে মাজবে, তো এই জন্য আমি এটাকে এখন বেসিনে রেখে দেব। আর এই জায়গাটা তো পরিষ্কার আছেই, এই দেওয়ালগুলো মানে এই টাইলসের যে দেওয়াল, এই দেওয়ালটাও আমি আজকে পরিষ্কার করেছি, পুরোটা করা হয়নি, এইখানের এই সাইডের দেওয়ালগুলো আজকে পরিষ্কার করে দিয়েছি। চিমনিটা আমি মোটামুটি আজকে ধরিনি, কারণ কিছুদিন আগেই আমার চিমনি পরিষ্কার করে গেছিলো, নেক্সট টাইম আবার করব এটাকে। তো এইখানে তো এই আমার চপিং বোর্ডটা আছে, এটাকেও ধুতে হবে, এখনও ধুইনি। আচ্ছা, এরপরে আসছে আমার এই রকম মানে কি বলবো এটাকে বলে এই ড্রয়ার টাইপের আর কি, এর মধ্যে আমার অনেক ছোটোখাটো মশলার কৌটো রয়েছে, যেমন তোমরা উপরে দেখতে পারবে কিছু কাঁচের জিনিস আছে, কাঁচের গ্লাস, কাঁচের বাটি, ওখানে একটু কাঁসার গ্লাস রয়েছে, স্টিলের গ্লাস রয়েছে, নিচে এখানে আছে গোলমরিচের গুঁড়ো কৌটো আর কি, এখানে একটা চাপাতার কৌটো, চাপাতাটা এখন অল্প আছে, এখানে আছে মানে বেকিং সোডা, এটা তো কর্নফ্লাওয়ার দেখতেই পাচ্ছ পেছনে, ওই যে দেখা যাচ্ছে এবার এস্টের কাসৌরি মেথির, পেছনে ছোলা ভাজা দেখতে পাচ্ছ, সামনে টি মশালা, তার নিচে আছে কি আছে তেজপাতার প্যাকেট আছে, এখানে কিছু টুকটাক ছোটোখাটো মশলার প্যাকেট রয়েছে, আর এইখানে যেরকম রয়েছে আমারটা বাড়িতে বানানো মশলা,
আর এর ভিতরে রয়েছে গরম মশলা, এখানে ঘি আছে, পেছনে কৌটোতে দেখতে পারবে একটা নীল মতন ঢাকনার, ওটাতে সর্ষে রাখা রয়েছে, তার পাশে রয়েছে এইটা হচ্ছে গরম মশলা, আমি রাখি গোটা গরম মশলা, এটা বড়ির প্যাকেট, এই গেল এইটা। এবার আমি কাজটা দিয়ে দিলাম। আর এই সাইডেও আমার আর একটা এরকম বক্স মতন আছে, এখানে আমি উপরে রাখি চিনি, তারপরে আমার আছে নিমকির কৌটো, তারপরে ম্যাগি, তারপরে আছে আর একটা বিস্কিট, তারপর চানাচুর, নুন, ডাল, এই হলুদের কৌটো ঠিকই, কিন্তু এখানে আমি শুকনো লঙ্কা রাখি, আর এটাও একটা বিস্কিটের কৌটো, এইটা গেল। আচ্ছা, এবারে আছে এই রকম একটা বক্স, মানে এর পাশেই এইটা, এইটার মধ্যে দেখতে পারবে কিছু কাচের, মানে ওই আর কি চীনামাটির কাপ, চা খাওয়ার রেগুলার যে আমরা ইউজ করি যে ডিশগুলো, কাপ, প্লেট, তার উপরেও কিছু একটা ভাঙা কাপ দেখতে পারবে, ওটার মধ্যে আমি মাঝে মাঝে কিছু তেল এক্সট্রা থাকলে না রেখে দিই, তো ওইখানেও দেখতে পারবে। আর এই যাস না রে পড়িস না। আর এখানে আছে আমার লঙ্কার গুঁড়ো, বড় লঙ্কার গুঁড়োর প্যাকেটগুলো আমি আলাদা কৌটোতে রেখে দিয়েছি। এইখানে এই কৌটোটা বেসিক্যালি মেয়ের কর্নফ্লেক্স রাখা হয় এখন শেষ হয়ে গেছে বলে, তাই এমনি খালি পড়ে রয়েছে, এটা আমার কফি খাওয়া বা চা খাওয়া যাই হোক ওটার কাপ। এর উপরে আছে সুজি, গ্লুকনডি দেখতে পারবে বাট এটাতে সুজি রয়েছে, এটাতে আছে হলুদ গুঁড়ো, এটাতে আছে মুগের ডাল, এটাতে আছে তেজপাতা, এটা গেল। এটার ভেতরে এখনো মোটামুটি ভালোই জায়গা রয়েছে, আর আপাতত কিছু কিন্তু আমার রাখার নেই। তো এবারে আসি নিচের পাটে, জানলাটা প্লিজ ইগনোর করো আমার, ঠিক আছে, কারণ জানলাটা তো আজকে পরিষ্কার করিনি। এরপরে আমার এইরকম তিনটে মানে বক্স মতন আছে যেখানে আমি বাসন রাখছি রাখি, এর উপরে আমি কিছু থালা আছে, তারপরে কিছু বাটি ঠাটি রয়েছে, এইগুলো এর উপরের তাকটাতে রাখছি। তারপরে আসছি এইখানে, এইটার ভেতরে রয়েছে আমার ছাঁকনি, হাতা, তারপরে বেলুন চাকি, খুন্তি, যা যা আমাদের দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি সব এর মধ্যে রেখেছি। আমার একটা স্ট্যান্ড তোমরা হয়তো খেয়াল করেছো ঝোলানো ছিল, মানে ওটা এখন খুলে দেওয়া হয়েছে, সেই কারণে আমার এখানে রাখতে হচ্ছে জিনিসগুলো। আর এইখানে আমি একটা এরকম বাস্কেট মতন, এই বাস্কেটের মধ্যে আমি কিছু ছোট বাটি যেগুলো সেগুলো রেখেছি যাতে খুব সহজে পেয়ে যাই হাতের কাছে। আর এইখানে একটা প্লেট রয়েছে, দুটো কাপ বসানোর মতন মোটামুটি। আর নিচের এই নিচেরটা একদম নিচেরটা ট্রে, আর উপরে হচ্ছে সব প্লেট, তারপর টিফিন কারির ঢাকনা, এটার মধ্যে রয়েছে হচ্ছে টিফিন কারি একটা, নিচেও টিফিন কারি রয়েছে। আর এই নিচেরটাই আপাতত খুব জিনিস ব্যবহার আমার হয় না, এইগুলোতে আমার কিছু বড় ডিব্বা রয়েছে, বড় বাটি ঘুটি এইসব রয়েছে, বেলুন চাকি এগুলো রয়েছে। এরপরে এরকম আরো তিনটে, এরকম আরো তিনটে মেশে রয়েছে কি বলে পাল্লা, এর ভেতরে যেগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে এই মিক্সির দুটো বাটি রয়েছে, এর ভেতরে কিছু প্রেশার, এই ভেতরে প্রেশার কুকার, বড় বড় মানে যেই সব বাসনগুলো হয় সেগুলো রেখেছি, এই নিচে তেলের জার আছে, তার পেছনে রয়েছে, ওটার মধ্যে রাখছি আমি সুজি, চিনি, বড় বড় প্যাকেটগুলো, তার পেছনে বিস্কিটের কৌটো রয়েছে, বিস্কিটগুলো আমি এক জায়গায় রাখি, পরে আলাদা আবার ঢেলে রাখি, অনেক বিস্কুট যেহেতু ছোটোখাটো প্যাকেটগুলো। আর এখানে রয়েছে আমার আলুর, পেঁয়াজের ঝুড়ি, আর এইটা হচ্ছে আমার সিলিন্ডার রয়েছে রাখা, তার পাশেই দেখো আমি আরশোলা মারার একটা ওই লাল হিট রেখেই দিয়েছি, আর এইটা হচ্ছে আমার সর্ষের তেল রাখার, এই পাশেরটা হচ্ছে এই যে, তার পাশে হচ্ছে আমার সাদা তেল রাখার, তার উপরে আমি কিছু খুচরো প্যাকেট মশলা রেখে দিয়েছি, আর নিচে দুটোতেও রয়েছে মশলা, পাশেরটাই হচ্ছে মুড়ির ডিব্বা। তো এই আজকে মোটামুটি এইটুকুই গুছাতে পেরেছি, তোমাদের যদি ভালো লাগে একটু জানিও যে হ্যাঁ মোটামুটি গোছানোটা ঠিকঠাক আছে। আর যদি কারোর মাথা থেকে আরও কিছু আইডিয়া বেরোয় যে না এই জিনিসটা এখানে রাখলে ভালো হবে বা এই জিনিসটা এরকম করে রাখলে ভালো হবে, তাহলে প্লিজ আমাকে জানিও, তাহলে আমি সেভাবেই রাখবো। আর উপরটা বেশি তো কিছু নেই, গ্যাসটাই শুধু রাখা আছে, আর রান্না বান্না করে আমি তো টেবিলেই রেখে দিই,
এই গেল। আর ওই যে ঝুড়ির মধ্যে যে লাইটার ছুরি কাঁচি এসব ছিল ওটা অ্যাকচুয়ালি ঝুড়িতে থাকে না, ওটা আমার যে মানে যেরকম ওই স্ট্যান্ড গুলো হয় কৌটো কৌটো বলছি লাইটার ফাইটার রাখার জন্য ওগুলোই ছিল, কিন্তু ওটা ভেঙে গেছে। এই জন্য আমি কিনবো আর একটা, আমি মানে অনলাইন থেকেই অর্ডার দেবো আর একটা। তো আপাতত এখন এখানেই রাখছি, এখন তো অর্ডার দিচ্ছি না সেই জন্য। দাদা আমি হাতের সামনে পেয়ে যাব তাড়াতাড়ি করে, ওই জন্য এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো সব সময় পাওয়া যায় না, এই কারণে এই তিনটে জিনিস আমার দরকার। তিনটে জিনিস ছুরি কাঁচি আর লাইটার, এই তিনটে জিনিস রান্নাঘরে মোটামুটি দরকার পড়ে মহিলাদের, আমার তো পড়ে, সেই জন্য আমি হাতের কাছেই এগুলো রেখে নিয়েছি, কোথাও ওই ঢুকিয়ে ঢাকিয়ে রাখলে তো পরে খুঁজে পাওয়া যাবে না সেই জন্য। তো এইটুকুনি গুছাতে পেরেছি, জানলাগুলো এখনো পর্যন্ত কিছু করতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিল, মিনিমাম আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। কারণ কি মানে নিচ পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দুবার করে আমার ফিনাইল জল দিয়ে পরিষ্কার করেছি, তাও তো আমার নিচের একটা জায়গায় মানে যেই জায়গাটা আমি সিলিন্ডারটা রাখি ওই জায়গার নিচের মেঝেটা একটুখানি মানে জং মতন পড়ে গেছে, সিলিন্ডারটা যেহেতু রাখা থাকে, এবার সিলিন্ডারের স্ট্যান্ডে রাখা হলে সিলিন্ডারটা মানে ভেতরে ঢুকানো যাবে না, কারণ ওভাবেই হাইট করা। স্ট্যান্ড যদি দিই আমি সিলিন্ডারের তাহলে একদিকে সুবিধা কি আমি মানে নিচটা আমার খারাপ হবে না, কিন্তু কিছু করার নেই, এভাবে করা আছে। তো এই গেল আমার রান্নাঘরের ডেকোরেশন, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। অনেকদিন ধরেই আমি ভেবেছিলাম এই ভিডিওটা তোমাদের তোমাদের জন্য করব, যে রান্নাঘরের ডেকোরেশনটা তোমাদের দেখাবো বলে, কিন্তু পুরোটা কমপ্লিট হচ্ছিল না, তারপর আমার রান্নাঘরটাও পরিষ্কার ছিল না, এই কারণে আর করতেই পারলাম না। তো যাই হোক আজকে এগুলো অ্যাট লাস্ট হলো, যতটুকুই হোক হয়েছে। মেয়েটা তাও আজকে অনেকটাই শান্ত ছিল, তাও মাঝখানে তো ফোনটা ওকে দিয়ে দিলাম বলে আমি আর শুট করতে পারলাম না, যতটুকু প্রথম থেকে স্টার্ট করেছিলাম আবার এই তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো হাঁপিয়ে গেছি পুরো। তো এই গেল আজকের কাজ, সারা দিনের কোনো মানে রান্না বান্না নেই, রাতের রান্না আছে, দেখা যাক রাতের রান্না কি করতে হয়। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, কেমন লাগলো আমার কিচেনটা তোমরা অবশ্যই জানিও, পুরো তো ক্লিনিং করতে পারিনি, যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে, আর ভালো না লাগলেও জানিও, তাহলে আমি বুঝে যাব যে হ্যাঁ তাহলে এই জায়গাটা চেঞ্জ করতে হবে। তো আজকের মতন এখানে শেষ করছি, যাওয়ার আগে বলি বড়দের আমার অনেক অনেক প্রণাম, ছোটদের আমার অনেক অনেক আদর ও ভালোবাসা, সবাই খুব 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 ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন, আজকের মতন এখানে শেষ করছি, টাটা। আর হ্যাঁ আমার কিন্তু মালাদি কিন্তু চলে এসছে, আমি যাওয়ার কথাটা বলতে পেরেছি আর আসার কথাটা বলতে পারিনি, তার জন্য সরি। ও মালাদি চলেই এসছে, যেদিন এসছে সেই দিন বিকেল থেকেই আমার বাড়িতে কাজে লেগে গেছে, জানোই যে বলেওছি এর আগে যে খুব একটা অ্যাবসেন্ট করে না, কিন্তু বাধ্যবাধকতা থাকলে তো করতেই হবে। তাহলে চলো আজকের মতো টাটা।